বিষয়টি বুঝতে পারছেন তবা কবুল হওয়ার লক্ষণ কি তবা কবুল হওয়ার লক্ষণ হচ্ছে মন থেকে মনে সাই দেয়া মনে সায় দিবে আপনি যে আপনি তওবা করেছেন আপনার মন বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তবা কবুল করছেন এবং আপনি দেখতে পাবেন যে আপনার অন্তরটা ভবিষ্যতে খারাপ দিকে যাচ্ছে না এর অর্থ হচ্ছে আপনার তবাটা কবুল হয়েছে আর যেখানে বারবার চলে যাচ্ছে এর অর্থ হচ্ছে আগে তবা মধ্যে খলল রয়ে গেছে এখনো খাঁটি তোবা হয়নি আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ইয়াই হলে জিনা এমন ইয়াই হলো জিনা এমন তুবি আল্লাহ তোবা তেন নাসুহা হে ইমানদারগুলো তোমরা তবা কর আল্লাহর কাছে খাঁটি তওবা খাঁটি তবা এখানে কোনো নাসুরম কোনো ব্যক্তির নাম নয় যেগুলি কোনো কোনো ব্যক্তি বলে থাকে ওর নাসু হচ্ছে খাঁটি তবা তোমরা খাঁটি অবা করো আল্লাহ তানি দিয়ে যেন খাঁটিভাবে তবা করা উচিত তবার অবস্থা আপনি বুঝতে পারবেন খারাপের দিকে আর মন আগ এগুচ্ছে না আল্লাহর দিকে ফিরে যাচ্ছে এবং সামনে আপনি ভালো কাজ করতে আগ্রহ আগ্রহ পাচ্ছেন মন সাহায়ে দিচ্ছে যে আলহামদুলিল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ আনারায়ণদের জন্য আব দিবি হাদিসে কুৎসিত আল্লাহ তালা তার নবীকে জানিয়েছেন আল্লাহ তালা বলেছেন আমি আমার বন্দা যেটা ধারণা করে সেটার কাছে বন্দা যখন বলে যে আল্লাহ আমার তবা কবুল করেছেন আল্লাহ আল্লাহাল্লাহ কবুল করে নেন আর বন্দা যা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে আল্লাহ আমার তবা কবুল করেন তাহলে কবুল করবে না এই জন্য একজন মানুষের উচিত আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করে নিজে করবে তারপরে ভালো ধারণা পোষণ করবে না করেই ভালো ধারণা পোষণ করবে না অর্থাৎ নিজে আগে ভালো কাজটা করবে করবে আল্লাহ আমি তো যতটুকু পার্সি করছে তুমি কবুল করো সালাদ পড়ে আল্লাহ আমি তো চেষ্টা করছি কবুল করো এইটা আবার ভালো দারণা ঘোষণা করতে এই নয় যে কাজ না করে সালাদ না পড়ে বলো যে অজ অথবা কিছু না করে বলো যে আল্লাহ তোমার ভালো দারণা আছে এটা হচ্ছে এক ধরনের নিজে মানে এটা হচ্ছে একটা ভুলের উপর থাকা এবং এটা হচ্ছে মিথ্যার উপরে নিজের বসত রচনা করা এটা ঠিক নয় এই জন্য কাজ করে তওবা করে আপনার দৃঢ়তা থাকতে হবে যে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে নিজেও দৃঢ় হয়ে যাবে যে আমি ইনশাল্লাহ দ্বিতীয়বার অন্যায় কাজে যাবো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন